Nature Pure Minus 17 Cholesterol Free Rice Bran Oil. এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। Nature Pure Rice Bran Oil. আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। চার চাকা স্কর্পিও গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনায় আরো এক সাইকেল আরোহী গুরুতর আহত। রবিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার পরাণপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে মৃত সাইকেল আরোহীর নাম দিলীপ মণ্ডল, বয়স 50 বছর, বাড়ি রঘুনাথপুরে, পেশায় তিনি ঘুগনি ব্যবসায়ী। অন্যদিকে আহত সাইকেল আরোহীর নাম সমীর সরকার, বয়স 40 বছর, তার বাড়িও রঘুনাথপুরে। বর্তমানে তার চিকিৎসা চলছে বালুরঘাট সুপার স্পেশাল হাসপাতালে। এদিকে বিষয়টি নজরে আসতে স্কর্পিও গাড়িটি ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও দুটি সাইকেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। পথ দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। আমি এসে দেখলাম যে এখানে এরকম অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, মাইলস্টোনটা ভেঙে গেছে আমাদের পাড়া এখানে, আমাদের বাড়ি এখানে, ঠিক আছে। এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে ও পুলিশ। তারপরে দুই মোটামুটি আমি দাঁড়ানোর 15-20 সেকেন্ড পরে পুলিশ আসলো, পুলিশ ঢুকলো, আমিও ঢুকলাম। এসে দেখলাম প্রসেনজিৎ আমাদের সিভিকে 6 নম্বর ডাঙ্গা অঞ্চলের হেড, ও দাঁড়িয়েছিল। তারপরে তো প্রসেনদা জিজ্ঞেস করলাম কী ব্যাপার, প্রসেনদা বলে যে এই বৃত্তান্ত অ্যাক্সিডেন্ট করেছে, এতটুকুই আমি। কার কীভাবে মানে কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছে? ও তো বুলোরোটা সাইকেলকে মেরে দিয়েছে, এতটুকুই। স্কর্পিও গাড়ি ছিল? হ্যাঁ, স্কর্পিও গাড়ি ছিল। দুটো কি সাইকেল নিয়ে যাচ্ছিল? সাইকেল তাই তো দেখছিলাম রাস্তার ধারে যে সাইকেল দুটো পড়ে আছে, ওটা তো দেখছি আমি। এমনি কি মারাটারা গেছে বা এরকম কিছু খবর পাওয়া যাচ্ছে? না, আমি শুনলাম, যা শুনলাম যে একজন বলে স্পট ডেড হয়ে গেছে, এটাও শুনলাম আমি। আর এমনি গাড়ির চালক কি মদ্যপ অবস্থায় ছিল নাকি মানে কি? না, তা তো আমি বলতে পারবো না, আমি তো স্পটে ছিলাম না। আমি তো গিয়েছিলাম কাজে, কাজ থেকে এসে দেখছি মোটরসাইকেল আমার বাড়ি এখানে জুতু, দেখলাম লোক কেন, লোকের কারণে আমি এখানে দাঁড়ালাম। দাঁড়ানোর কারণে দেখছি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর দাঁড়ানোর পরে আমি শুনছি এই ঘটনা। পুলিশ গাড়িটাকে নিয়ে গেল না? পুলিশ গাড়িটা নিয়ে গেল। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।